অম শান্তি আজকে সাতই মার্চ দু হাজার তেইশ আমরা শুনছি প্রাতার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বিজয়ী রত্ন হওয়ার জন্য জীবতাবস্থাতেই মরে গিয়ে দেহী অভিমানী হয়ে বাবার গলার হার হওয়ার জন্য পুরুষার্থকর অত্যন্ত গোজ্জ রহস্য বাবা আমাদেরকে তুলে ধরছেন শিক্ষারূপে প্রদান করছেন আজকের প্রশ্ন সদর্শন চক্রের রহস্য স্পষ্ট হওয়ার পরেও বাচ্চাদের মধ্যে ধারণা নম্বর অনুসারে হয়ে থাকে কেন সকলে কেন উচ্ছে যেতে পারে না কেন নিচে নেমে আসে উত্তর কেননা এই ড্রামাও অত্যন্ত নিয়ম অনুযায়ী তৈরি হয়েছে ব্রাহ্মণরাই চুরাশি জন্মকে বুঝে স্মরণ করতে পারে কিন্তু মায়া ব্রাহ্মণদেরই স্মরণে বিঘ্ন সৃষ্টি করে ক্ষণে ক্ষণেই যোগ ছিন্ন করে দেয় মায়ার এত বড় শক্তি যদি সবারই একই রকমভাবে ধারণা হয়ে যায় আর সবাই সহজে উত্তীর্ণ হয়ে যায় তবে লক্ষাধিক মালা তৈরি হয়ে যাবে যা ড্রামাতে রকম যার কোনো রকম অস্তিত্ব নেই সেজন্যই রাজধানী স্থাপন হওয়ার কারণে কেউ বড় হবে কেউ ছোট হবে তাই নম্বর অনুসারে ধারণা হয়ে থাকে আর এটাই হচ্ছে ড্রামার রহস্য আজকের গীত তোমার গলিতেই জীবন তোমার গলিতেই মরণ অমশান্তি বাচ্চারা গান শুনেছে এই জন্ম হলো তোমাদের মরজিবা লৌকিক দুনিয়াতে মরে গিয়েও বেঁচে থাকা যা নাকি প্র্যাকটিক্যালি আসলে তার কোনো তোমরা রহস্য বুঝতে পারো না আসলে তোমাদের মরজিবা জন্ম মানুষ যখন শরীর ছাড়ে মানুষ যখন প্র্যাকটিক্যাল যখন মৃত্যু হয় তখন তার কাছে এই দুনিয়াও মরে যায় আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় তখন না মামা না চাচা কিছুই থাকে না বলা হয় এই মরে গেছে অর্থাৎ আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়েছে এই আরেকটা ভুল সিদ্ধান্ত জুড়ে দেওয়া হয় বাস্তবে কোনো আত্মা গিয়ে পরমাত্মার সঙ্গে মিলে যায় না কিন্তু মানুষ মনে করে আত্মা ফিরে গিয়ে জ্যোতিতে লীন হয়ে গেছে এখন বাবা বসে বোঝান আসলে তার অর্থ তোমরা ভক্তিতে পাওনি বাচ্চারা তোমরা জানো যে আত্মাকে পুনর্জন্ম নিতেই হবে আত্মা পরমাত্মাতে বিলীন হয় না বরং পুনর্জন্ম গিয়ে নতুন শরীর ধারণ করে পুনর্জন্মকেই জন্ম মৃত্যু বলা হয় শেষে যে আত্মারা আসে হতে পারে একটাই জন্ম নিতে হয় কারণ এখনও পরমধামে অনেক আত্মা রয়ে গেছে এখনও আসেনি দুনিয়ার আলোতে এমনও সময় আসবে আত্মা আসবে পরমধাম থেকে এসে হয়তো এক জন্ম নেবে তারপর আবার খালাস বেশ শরীর ছেড়ে তারপর আবার ফিরে যাবে আবার পাঁচ হাজার বছরের জন্য আবার পরমধামে তাকে বসে থাকতে হবে পুনর্জন্ম নেওয়ার বিষয়েও অনেক বড় হিসেব নিকাশ থাকে জানাকি তোমরা এখন অনুভব করছো এই জ্ঞানের মাধ্যমে স্পিরিচুয়াল নলেজ তোমরা অনুভব করছো কোটি কোটি মানুষ সুতরাং প্রত্যেকেরই তো এক এক করে বিস্তারে বলা সম্ভব নয় এখন প্রত্যেকে পুরুষার্থ অনুসারে তোমরা অনুভব করতে পারো আমি বাস্তবে কত জন্মের আত্মা এখন তোমরা বাচ্চারা বলে থাকো বাবা আমাদের দেহের যত সম্পর্ক আছে সব ত্যাগ করে এখন আমরা তোমার গলার হার হতে এসেছি আমরা মরজিবা জন্ম নিতে এসেছি অর্থাৎ বেঁচে থাকতেই তোমার হয়ে যাব তোমার হয়ে গেছি এমনটাই এখন অনুভব করার সময় যখন আমাদের এখন সঙ্গম যুগে যখন ব্রাহ্মণ জীবন প্রাপ্ত হয়েছে পুরুষার্থ তো শরীরের সাথেই করতে হবে তাই না একলা আত্মা তো পুরুষার্থ করবে না বিনা শরীর তার জন্য শরীর চাই বাবা বসে বোঝান বাচ্চাদেরকে যখন রুদ্রযজ্ঞ রচনা করে তখন সেখানে বড় শিবের চিত্র তৈরি করে মাটি দিয়ে আর সেই সঙ্গে অনেক শালোগ্রামের শালোগ্রামও মাটি দিয়ে তৈরি করে এখন সেগুলো কোন শালোগ্রাম তার তার বিস্তারিত ব্যাখ্যা কী তার রহস্য কি সেগুলো সকলে তৈরি করে গড়ে তারপর তাদের পূজা করে শিবকে মনে করে যে তিনি পরম পিতা পরমাত্মা শিবকে মুখ্য রূপে রাখে আত্মা তো অসংখ্য সুতরাং তারা অনেক শালোগ্রাম তৈরি করে দশ হাজার বা এক লক্ষ শালোগ্রামও তৈরি করে প্রতিদিন তৈরি করে তারপর ভেঙে ফেলে বা বিসর্জন দিয়ে দেয় তারপর আবার বানায় তো এতে কত পরিশ্রম করতে হয় তো কত মেহনত করতে হয় না পূজারই তার রহস্য জানে না যারা যজ্ঞ রচনা করে তারা জানে কেউই জানে না এই শালোগ্রাম বাস্তবে কার সারণিক কার প্রতিনিধিত্ব করছে এত আত্মা কি পূজার যজ্ঞ আসলে আসলে এত আত্মা কি পরমাত্মাকে এই সময় খোদার খেদমদগগার হয়েছে না আচ্ছা মনে করো ভারতবাসীদের তেত্রিশ কোটি শালোগ্রামও যদি তৈরি করে তাও সেটা সম্ভব নয় কেননা সবাই বাবাকে সাহায্য করে না বড় গজ্য রহস্য বিষয় বোঝার জন্য যা নাকি তোমরা আত্মারাই এখন অনুভব করতে পারছ বুঝতে পারছ চার পাঁচ লক্ষ টাকা খরচ করে এই রুদ্র যজ্ঞ রচনা করে কত মেহনত করে আচ্ছা শিব তো পরম পিতা পরমাত্মা ঠিক আছে কিন্তু এত সালোগ্রাম বাচ্চা তারা কে যাদের পূজা করা হয় তাদের আসল রহস্য কি আধ্যাত্মিক রহস্য কি তোমরা জানো এই সময় পরমাত্মা এসে তার পাঠোদ্ধার করছে তার রহস্য তোমাদের সামনে কোলে ধরছে এই সময় তোমরা বাচ্চারাই বাবাকে জেনে থাকো আর তার সাহায্যকারী তোমরা হয়ে ওঠো আর তোমাদের এখন নাম হলো বিশ্বকল্যাণকারী তোমরা হলে খোদাই খেদমতগার প্রজারা তো সাহায্য করে তাই না যারা সত্যযুগে প্রজা হবে তারাও তো এই সময় সাহায্য করে শিব বাবাকে যে স্মরণ করবে সেই স্বর্গে চলে যাবে এটা হলো ভগবান ভগবান এখন স্পিরিচুয়াল নলেজের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন সে যদি কাউকে জ্ঞান না দিয়েও থাকে তাহলেও স্বর্গ যাবে কারণ জ্ঞানের কোনো বিনাশ নেই এরকম অসংখ্য হবে শতযুগের নকর চাকর প্রজা তো ত্রেথাযুগে নকর চাকর প্রজা অসংখ্য পরিমাণে হবে কিন্তু মুখ্য হলো একশো আট রত্ন যা এখন তোমাদের এখন বাবা এখন তোমাদেরকে বলছে তোমরা এই লক্ষ্য রাখো এই লক্ষ্যে তোমাদেরকে অবতীর্ণ হতে হবে মাম্মাকেও দেখো কত মূল্যবান রত্ন মাম্মা কত ধারণা করে কতকে ধারণা করাচ্ছে কত জ্ঞান বর্ষা করছে কত সেবা করছে তার কত পূজা হয়ে থাকে এখন তোমরা বাচ্চারা বাচ্চাদের দেহি অভিমানী অবশ্যই হতে হবে এই পুরুষার্থ হল দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ কারণ জন্ম জন্মান্তর ধরে তোমরা দেহ অভিমানে রয়েছ অন্তত আড়াই হাজার বছর। ত্রিষট্টি জন্ম তোমাদের দেহ অভিমানের অভিজ্ঞতা রয়েছে মায়া তোমাদেরকে দেহা অভিমানী দেহা অভিমানী বানিয়ে দিয়েছে কোথায় তোমরা ছিলে দেহি অভিমানী তোমরা আত্মা ছিলে আর এখন তোমাদেরকে বডি কনসাস অর্থাৎ শরীর তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনো মানুষ এমন বলবে না যে আমি আত্মা পরম পরমাত্মার সন্তান যে সন্তান হবে তার পরমাত্মার বায়োগ্রাফি সম্পর্কে জানা উচিত জানাকে তোমরা এখন জানো দুনিয়ার লক্ষ কোটি মানুষ জানে না পারলৌকিক বাবার বায়োগ্রাফি অসাধারণ জান তোমরা জানলে তোমরা অবাক হয়ে যাবে সুতরাং বাচ্চারা এখন বলে এখন জীবিত থেকে মরে গিয়ে বাবা আমরা তোমার গলার অবশ্যই হার হব এ হলো তোমাদের অদ্ভুত এক চেতনা অদ্ভুত এক জাগৃতি অদ্ভুত এক আধ্যাত্মিক উন্নতি আত্মাদেরও বড় বড় মালা আছে না তেমনি মনুষ্য সৃষ্টিতে সবচেয়ে বড় মালা তো বড় মালা আছে প্রজাপিতা ব্রহ্মা হলেন মুখ্যতার এখন তিনি বংশাবলী রচনা করছেন পরম পিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা তোমাদের রচনা করেছেন তোমাদের জন্ম দিয়েছেন ওনাকে আদম আদিদের মহাবীরও বলা হয় ওনার অনেক নাম খ্যাতি যশ আছে এসব হলো বড়ই গুজ্জ বিষয় বোঝার মতো তোমরা এখন বুঝেছো যে আমরা সব আত্মারা এক নিরাকার পরম পিতা পরমাত্মার সন্তান আর মনুষ্য সৃষ্টির সম্পূর্ণ বংশবৃক্ষ বংশ তালিকা যাকে জিনোলজিক্যাল ট্রি অর্থাৎ বংশলতিকেও বলা হয় যেমন দেখো লৌকিক লৌকিক সংসারে কারো উপাধি থাকে আগরওয়াল চ্যাটার্জি ব্যানার্জি এমন থাকে তাই না তার পরিবারের বাচ্চারাও নাতি সবাই নাতিপতি সবাই তো এমন টাইটেল যার ছিল পূর্বপুরুষের সেই টাইটেলই চলতে থাকবে চ্যাটুর্যে ব্যানার্জি আগরওয়াল এসব চলতে থাকবে তো বংশ বংশতালিকা তৈরি হয় তাই না এভাবেই তৈরি হয় এক থেকে বৃদ্ধি পেতে পেতে অনেক বড়ো ঝাড় হয়ে যায় যে আত্মারাই আছে সবাই শিব বাবার গলার হার সবাই অবিনাশী সকলেই পরম পিতা পরমাত্মার সন্তান প্রজাপিতা ব্রহ্ম আছেন নতুন দুনিয়া কিভাবে রচনা করা হয় প্রলয় হয় কি এই রহস্য কি তোমরা জানো এখন তোমরাই জানো দুনিয়ার কেউ জানে না আসলে প্রলয় হয় না দুনিয়ার তো স্থায়িত্ব থাকে দুনিয়া তো টিকে থাকে শুধু বাবা এসে একে রিজুবিনেট করে অর্থাৎ পুরাতনকে নতুন করে তোলেন এ হলো পরমপিতা পরমাত্মার কাজ যখন এই দুনিয়া পুরানো হয়ে যায় তখন পরমাত্মা আসেন এসে তমপ্রধান দুনিয়াকে শতপ্রধান করেন পরমাত্মা না দুনিয়াকে তৈরি করেন না আত্মাকে তৈরি করেন এখন তোমরা বুঝতে পেরেছ এই সুন্দর জ্ঞান তোমরা বুঝতে পেরেছ আমরা সবার মধ্যে আমরা নতুন ছিলাম আমরা সত্যযুগে ছিলাম আমরা বৈকুণ্ঠে ছিলাম আমাদের অনবদ্য জীবন ছিল আমাদের আত্মা নতুন এবং পবিত্র ছিল পিওর সোনা ছিল আর সেই জন্যই আমরা আত্মারা সোনার গয়না অর্থাৎ কাঞ্চন শরীর পেয়েছিলাম আমাদের কাঞ্চন কায়া ছিল যাকে কায়া কল্পতর বলা হয় যা নাকি আমাদের কোন রকম অকালে মৃত্যু হতো না এখানে তো দেখো মানুষের গড় আয়ু থেকে বছরের হয় কারো কারো একশো থাকে কিন্তু শতযুগে তোমাদের আয়ু বছর কম হয় না তোমাদের কল্প বৃক্ষের সমান বানানো হয় নিশ্চিত তোমাদের জীবন থাকবে অকালে মৃত্যু হবে না কখনো তোমরা আত্মারা সে বাবার বাচ্চা না ব্রহ্মা দ্বারা অবশ্যই ব্রাহ্মণ জন্ম হবে তার মধ্যেই প্রজাদের রচনা করা হয় সর্বপ্রথম তোমরা ব্রহ্মা মুখবংশা বলি ব্রাহ্মণ হও এই সুন্দর জীবন তোমরা লাভ করো বাবা তো একজন তবে মাতা কোথায় বলো কীভাবে এত বড়ো সংসার এখন রচনা হচ্ছে এটাও বড়ো গুঝ বোঝার মতো বিষয় আমি এর দ্বারা তোমরা বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করি এই সুন্দর রহস্য তোমরা এই মুহূর্তে তোমরা জানতে পারছো সুতরাং তোমরা পুরানো দুনিয়া থেকে বেছে থেকেও তোমরা মরে যাও ওরা যারা অ্যাডাপ্ট করে ধন সম্পত্তি নেওয়ার জন্য লোকে কোনো জমিদার কোনো রাজার যদি কোনো সন্তান না থাকে তো অ্যাডাপ্ট করে নেয় দত্তক করে নেয় কেন ধন সম্পত্তি দেওয়ার জন্য নতুবা ধন সম্পত্তি তো নষ্ট হয়ে যাবে বাবা অ্যাডাপ্ট করেন বাবার অ্যাডাপ্টেশান অন্যরকম বাবা কেন অ্যাডাপ্ট করেন স্বর্গের উত্তরাধিকার বাবার কাছে ভরপুর রয়েছে বাচ্চাদেরকে বন্টন করার জন্য এই সময় আমাদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছেন তার জন্য তোমাদের যোগ্য করে তোলেন বা তোমাদের যজ্ঞ হতে হবে এটাই হলো ড্রামার রহস্য বাবা এই জন্য আমাদেরকে পড়াচ্ছেন মন্দির লায়ক করে তুলছেন মায়া আমাদেরকে বাদর করে তুলেছে বাবা এখন মন্দির লায়ক করে তুলেছেন সঙ্গে করে নিয়ে যাবেন আমাদের কাকে আত্মাকে সেই জন্যই এই পুরানো দুনিয়াতে জীবিত থেকেও আমাদের মরে যেতে হবে এই কয়েকটি কন্ডিশন আমাদেরকে রক্ষা করতে হবে কয়েকটি শর্ত আমাদেরকে পালন করতে হবে গৃহস্থ ব্যবহারে থেকেও পবিত্র হয়ে বাবার হতে হবে এটাই হলো বাবার সব থেকে বড়ো পরীক্ষা বাবা আমাদেরকে এই শিক্ষাও দিচ্ছেন পরীক্ষাও করছেন আমরা পরম ধাম নিবাসী না তারপর সত্যযুগে গিয়ে সুখের পার্ট প্লে করব। আমাদের আকিচার ধন থাকবে অনগিনত ধন থাকবে এসব বিষয়ে বাবাই এসে বোঝান মায়া আমাদের সমস্ত কিছু ভুলিয়ে দিয়েছিল এসব আসলে বাস্তবে এসব কথা শাস্ত্রে নেই এখন বাবা এসে তোমাদের আত্মাদের পবিত্র করে তুলছেন তোমাদের যজ্ঞ করে তুলছেন তোমাদের উত্তরাধিকার প্রদান করার জন্য সমস্ত বন্দোবস্ত করছেন আত্মার মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করছেন তোমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ তাই না ওরা তারপর তিজরির কথা বসে শুনিয়েছে আর তোমরা পাচ্ছ তৃতীয় নেত্র শাস্ত্রে বলেছে তিজরি কথা সত্যনারায়ণের কথা বাস্তবে এই কথা এখনকার জন্য এই সময় যখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছো বরমা পরমাত্মার থেকে তোমরা এখন সত্যনারায়ণের কাহিনী সত্য নারায়ণ তোমরা হচ্ছ নর থেকে নারায়ণ নারী থেকে লক্ষ্মীর মতো তৈরি হচ্ছ ব্রাহ্মাণ্ড থেকে শুরু করে সম্পূর্ণ সৃষ্টির আদিমধ্যের অন্তের সব খবর তোমরাই পেয়ে থাকো আর তোমরা ভাগ্যশালী আত্মা বাবা একবারই এসে বুঝিয়ে থাকেন সন্ন্যাসীরা তো পুনর্জন্ম নিতেই থাকে তিনি আসেন এবং বাচ্চাদেরকে পড়ান এখন তোমরা গডলি স্টুডেন্ট ব্যাস তো এটা তো একেবারেই নতুন কথা না যা তোমরা শাস্ত্রে কোনো রকম তার কোনোরকম আংশিকও রকম তোমরা ইঙ্গিত পাওনি শাস্ত্র তো এসব কথার কোনো উল্লেখই নেই তারা জানেই না তারা লিখবে কোথা থেকে এটা অনেক বড় এক কলেজ ইউনিভার্সিটি এখানে নিয়ম হচ্ছে এক সপ্তাহ খুব ভালোভাবে পড়তে হবে বসতে হবে ভাট্টিতে বসতে হবে গীতা পাঠ অথবা ভাগবত পাঠও এক সপ্তাহ ধরে চলে তাই না সুতরাং সাত দিন রোজ ভাটিতে বসতে হবে বিকারগ্রস্ত তো সবাই না কারো কী বিকার কারো কি বিকার যদিও সন্ন্যাসীরা ঘর পরিবার ছেড়ে নির্বিকারী হয় তবু বিকার দ্বারা জন্ম হওয়ার জন্য ওরা নির্বিকারী হওয়ার জন্য সন্ন্যাস নিয়ে থাকেন ঘর ছেড়ে জঙ্গলে চলে যান কেউ কেউ পুনর্জন্মে বিশ্বাস করে কারণ তারা উদাহরণ দেখে কেউ অনেক বেদশাস্ত্র পড়তে পড়তে শরীর ত্যাগ করে তারপর ওই সংস্কার অনুসারে পুনরায় জন্মগ্রহণ করে তারা তাই তারা শৈশব থেকেই শাস্ত্র অধ্যয়ন করতে পারে অনর্গল বলতে পারে জন্মগ্রহণ করে নিজেকে যখন অপবিত্র মনে করে তখন পবিত্র হওয়ার জন্য সন্ন্যাস নিয়ে থাকে তাদের কাছে আর কোনো অপশন থাকে না তোমরা বাচ্চারা তোমরা তো একেবারেই পবিত্র হয়ে দেবতা হও তোমরা এখন ব্রাহ্মণ থেকে এখন তোমরা ফরিচিতা হয়ে দেবতা হচ্ছ তোমাদের এরপর সন্ন্যাস করার প্রয়োজন পড়বেই না হ্যাঁ তোমরা আড়াই হাজার বছর তোমরা পবিত্র গৃহস্থে থাকবে সুতরাং ওদের সন্ন্যাস তো অসম্পূর্ণ থেকে গেল না এসব বিষয়ে ওরা নিজেরাও কিছু বোঝাতে পারে না না বোঝে না বোঝাতে পারে বাবা এসে তোমাদেরকে বোঝান তাই তোমরা নিজে বোঝে অন্যদেরকে বোঝাচ্ছ আর তিনি হলেন উত্তম থেকে উত্তম পিতা শিক্ষক এবং সদ্গুরু তোমরা যারা সন্তান হয়েছ তো এটা একটা স্কুল এটা ইউনিভার্সিটি প্রতিদিন যেখানে নতুন নতুন বিষয় বেরিয়ে আসে নতুন নতুন পয়েন্টস উঠে আসে তিনি বলেন আজ গুজ্জ থেকে গুজ্জ বিষয় শোনাচ্ছি না শুনলে ধারণা হবে কি করে অন্যকে কি করে ধারণা করাবে এখন বাবা বসে বোঝান তোমরা বাচ্চারা আমার হয়ে গেছো আর কোনো চিন্তা নেই যখন আমার যখন হয়ে গেছো তখন এই শরীর বোধ ত্যাগ করো আমার কথা তোমাদের মেনে চলতে হবে আমি গাইড হয়ে এসেছি না তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে তোমরা পথ ভুলে গেছো তোমরা হলে পাণ্ডব সম্প্রদায় ওরা যারা লৌকিক তারা হলো শরীরধারী পাণ্ডা তোমরা আত্মিক পাণ্ডা তোমাদের লক্ষ্য কত মজবুত নিজেকে আত্মা অশরীরী মনে করা পরিশ্রমের কাজ যারা নাকি সংসারের অনেকেই জানে না অনেকেই পারে না একই বলাই হয় রাজ্যোগ আর জ্ঞান দুটো শব্দ এখানে আসে রাজ্যোগ আর জ্ঞান যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে বলা হয় রাম রাম জপ করো অথবা গুরু নিজের নাম বলে থাকে কোনো গুরু মারা গেলে তার সন্তানকে গুরু করা হয় এখানে বাবার সাথে সবাইকে যেতে হবে তাই না অনেক বড় পারি তোমাদেরকে দিতে হবে এটা হলো আধ্যাত্মিক যাত্রা এই মৃত্যু লোকে এটা তোমাদের অন্তিম জন্ম এই বিষয়ে তোমাদের নিশ্চিত করতে হবে বাবা আমাদেরকে অমর লোকে নিয়ে যান ভায়া মুক্তিধাম যেতে হবে আসল পরম ধামে। এটাও বোঝানো হয়েছে যখন বিনাশ হয় তখন এই কলিযুগের সম্পূর্ণ কলিযুগ সম্পূর্ণ নিচে চলে যায় শতযুগ উপরে উঠে আসে এটা হলো মর্জ এবং মর্জ ডুবে যায় আর ভেসে ওঠে সমুদ্রের নিচে কিছু চলে যায় না বাস্তবে শাস্রে যা দেখিয়েছে আসলে এটা সত্য নয় এখানে তোমরা বাচ্চারা সাগরের কাছে আসো অর্থাৎ তোমরা মধুবন যাও রিফ্রেশ হওয়ার জন্য কারণ এ সংসারের মায়া যন্ত্রণা তোমাদেরকে অনেক অনেক তোমাদেরকে পরিশ্রান্ত করে আর তোমরা মধুবনে গিয়ে রিফ্রেশ হয়ে যাও এখানে তোমরা সামনে বসে জ্ঞানের ডান্স দেখো দেখানো হয় যে গোপ গোপীরা কৃষ্ণকে ডান্স তো কৃষ্ণকে ডান্স করিয়েছে এসব হলো এই সময় এই সময়েরই কথা চাতক চাতক পাখি আছে না যারা বৃষ্টির ফোটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে তো চাতক বাচ্চাদের সামনে বাবা মুরুলি চালান তোমরা হলে চাতক বাবার এই জ্ঞান শোনার জন্য তোমরা অপেক্ষা করে থাকো রোজ বাবা তোমাদেরকে এই জ্ঞান মরুলিতে স্নান করান বাচ্চাদেরও শিখতে হবে তারপর যে যতটা শিখতে পারবে ততটাই তার ভাগ্য নির্ধারিত হবে তোমাদের বোঝাতে হবে অসীম জগতের পিতার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার নেওয়ার জন্য এইভাবে আমাদের জীবন তৈরি করতে হবে তোমরা হে ভগবান বলো তাই না তিনি তো রচয়িতা অবশ্যই স্বর্গ রচনা করবেন এই একজনই পিতা যিনি স্বর্গ রচনা করেন যা তারপর আধা কল্প দরে চলে সতযুগেত্রতা যুগে কোনোরকম মায়ার আবনে কোনো অস্তিত্ব থাকে না বাবা তোমাদের কত রহস্য বুঝিয়ে বলেন বাচ্চাদের পরিশ্রম করে ধারণ করতে হবে সদর্শন চক্রের রহস্য বাবা কত পরিষ্কার করে বুঝিয়েছেন চৌরাশি জন্মের চক্রকে ব্রাহ্মণ ব্রাহ্মণরাই স্মরণ করতে পারে তোমরা ব্রাহ্মণরাই জানো এটা হলো বুদ্ধির যোগ লাগিয়ে চক্রকে স্মরণ করা কিন্তু মায়া ক্ষণে ক্ষণে যোগ ছিন্ন করে দেয় বিঘ্ন সৃষ্টি করে সহজ হলে সবাই পাশ করত কিন্তু সহজ নয় বলা হয় সহজ কিন্তু সহজ নয় ভারতবাসী এখন কাঙ্গাল হয়ে গেছে কলিযুগের রাত শেষ হয়ে গেছে দিন শুরু হয়ে গেছে এবং রাজত্ব শুরু হবে তো এখানে কি হলো ওরা আল্লাহ আলাউদ্দিনের খেলা দেখায় না তো যেখান থেকে কারণের খাজানা অর্থাৎ প্রচুর গুপ্তধন বেরিয়ে আসে তোমরা সেকেন্ডের মধ্যে দিব্য দৃষ্টি দিয়ে বৈকুণ্ঠ দেখে আসো তোমাদের সাক্ষাৎকার হয় তোমরা নিজেকে ভাগ্যশালী মনে করো আর ভক্তরা ভক্তরা ওই সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করে তোমরা প্র্যাকটিক্যাল তোমরা এখন সাক্ষাৎকার করো আচ্ছা মা পিতা বাপ দাদা বাচ্চারা সম্পূর্ণ পরিবার একসাথে বসেছে বাবা টিচার আর তোমরা স্টুডেন্ট মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার এক নম্বর বাবার মতো সবাইকে রিফ্রেশ করে তোলার সেবা করতে হবে কারণ দুনিয়া এখন প্রদান হয়ে গেছে চাতক হয়ে জ্ঞানের ডান্স করতে হবে আর করাতে হবে নম্বর দুই এই শরীর বোধকে ছেড়ে পুরনো দুনিয়া থেকে জীবিত থেকেও মরে যেতে হবে এ হলো আমাদের মরজিবা জনম অশরীর হওয়ার অভ্যাস করতে হবে নিজেকে স্বর্গের উত্তরাধিকারের যোগ্য করে তুলতে হবে আজকের বরদান হোলির অর্থস্বরূপে স্থিত হয় সত্যিকারের হোলি উদযাপনকারী হায়েস্ট হোলিয়েস্ট ভব তার অর্থ হলো হোলি অর্থাৎ যা কিছু ঘটেছে সেটা অতীত হয়ে গেছে যে সিন হয়ে গেছে হোলি অর্থাৎ মিটে গেছে যা ইতিমধ্যেই ঘটে গেছে সেটা অতীত অতীতকে অতীত হতে দেওয়ার জন্য সবসময় ড্রামার ঢালকে ব্যবহার করতে হবে ড্রামাকে মানতে হবে ড্রামাকে সামনে রাখতে হবে ড্রামা হলো ঢাল হোলির রঙ তখনই পাক্কা হয় যখন প্রতি মুহূর্তে স্মরণে থাকে যা হয়ে গেছে তা হয়ে গেছে তাকে চিন্তন করে কোনো লাভ নেই যে কখনও সে কখনো ড্রামার কোনো দৃশ্য দেখে কেন কী কীভাবে ইত্যাদি প্রশ্নে জড়ায় না এ তার অনেক বড় দিব্যগুণ সবসময় জ্ঞান মন্থন করে নিজের হোলিয়েস্ট অর্থাৎ পবিত্রতম এবং হাইয়েস্ট মানে সর্বোচ্চ স্টেজ তৈরি করে তাকে আর এটাই হলো তার উত্তম জীবন স্লোগান সবচেয়ে বড় ধনবান সে যার কাছে পবিত্রতার সর্বশ্রেষ্ঠ খাজানা অর্থাৎ সম্পদ আছে আজকের সমান আমি হায়েস্ট ও হোলিয়েস্ট আত্মা ওম শান্তি होली का त्यौहार आया अपनों का है प्यार लाया रंगों की भरमार लाया बाबा का संग खुशियों का उपहार लाया आनंद है अपार लाया खुशनुमा संसार लाया होली का ये रंग होली का त्यौहार आया अपनों का है प्यार लाया रंगों की भरमार लाया बाबा का संग खुशियों का उपहार लाया आनंद है अपार लाया कुश्नों संसार लाया होली